এটা একটা ঝর্ণা, শেষনাগ যাওয়ার পথে বন্ধুরা অসাধারণ দাঁড়িয়ে আছি, তাতে একদম গায়ে জল এসে পড়ার মতো ঝর্ণাটা, অসম্ভব সুন্দর এই ঝর্ণাটা। আমরা এবার উঁচুর দিকে উঠব এবং দেখুন কত অ্যাক্টিভলি কাজ করছে এবং আমাদের প্রত্যেকের জীবন বাঁচানোর জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আমাদের ভারতীয় ফৌজিরা। কত সুন্দর বরফ, আমরা যাব আরো অনেক উপরে, অনেক উপরে, দেখতেই পাচ্ছেন অনেক উপরে যাবে। এটা আবার একটা ঝর্ণা, নতুন ঝর্ণা চলে যাচ্ছে না, পথ দিয়ে হেঁটে চলেছি। স্রোত কত উপরে আমরা এসেছি, আরো অনেক অনেক উপরে আমরা উঠব। জয় বাবা বরফানি বাবা কি জয়, জয় শিব শঙ্কর, জয় ভোলেনাথ, জয় বাবা অমরনাথ। শেষনাগ সরোবরের কাছে এসে পৌঁছেছি এবং এখান থেকে আমরা আরো 2 কিলোমিটার গেলেই আমাদের বেস ক্যাম্প। বেস ক্যাম্পে গিয়ে আমরা আজকের রাতটা কাটাবো, আবার কালকে ভোর থেকে আমাদের যাত্রা শুরু, ট্রেকিং শুরু। বন্ধুরা একটা অসাধারণ জায়গা, আকাশে মেঘ রয়েছে, চতুর্দিকে বরফ রয়েছে, পাহাড়ে স্তরে স্তরে জমে ট্রেন রয়েছে মাঝখানে, অপূর্ব একটা দৃশ্য যা রোমাঞ্চিত এবং মনোমোহিত করে তুলতে। পুণ্যার্থীরা বাবা অমরনাথকে দর্শনের জন্য যাচ্ছেন, প্রচুর মানুষের সমাগম, কত বয়স্ক মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, যেটা দেখে সত্যিই ভালো লাগার মতো। আশা করি আপনাদেরকে ঘোরার সুবিধা আছে, যদি আপনারা হেঁটে যেতে না পারেন তাহলে অবশ্যই ঘোড়া হিসেবে এই তীর্থটা করতে পারেন। জয় ভোলেনাথ, জয় বাবা অমরনাথ। এই হচ্ছে শেষনাগ, আজ সকালে শেষনাগ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, কালকে 7:30টার সময় শেষনাগে পৌঁছেছিলাম। শেষনাগের ক্যাম্প বেস ক্যাম্পে থেকে সুন্দরভাবে রাত কাটিয়ে অনেক অনুভবকে সাথে নিয়ে এগিয়ে চলেছি অমরনাথের দিকে। যাওয়ার আগে শেষনাগের বৈচিত্র্যটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। একদিকে পাহাড় বরফে ঢাকা, আর একদিকে পাহাড় সবুজ, আর একদিকে সবুজ চটি, যা দেখলে অসম্ভব অসম্ভব ভালো লাগবে। দেখুন বরফে ঢাকা তুষারে আবৃত পাহাড়, এই হচ্ছে শেষনাগ। শেষনাগের ঝিল কালকে আপনারা দেখিয়েছি কালকেদেরকে, আজ আমরা সবাই যাত্রাপথের উদ্দেশ্যে রওনা দেব। বন্ধুরা সাথে থাকুন, সমস্ত পরিক্রমাটাই আপনাদের সামনে তুলে ধরব। সব দর্শনার্থীবৃন্দ নিজেদের নিজেদেরকে তৈরি করছেন,
আবার পথের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য কেউ কেউ আসছেন, এসে আবার বেস ক্যাম্পে আশ্রয় গ্রহণ করার জন্য। এক অপূর্ব দৃশ্যের সাথে সাথে একটা বিরাট অনুভব, শারীরিক কষ্টটা কে একদম ছোট করে দেয় এই অনুভব, এবং পরিক্রমা পথ সঠিকভাবে যদি আমরা পৌঁছাতে পারি গন্তব্যস্থানে তাহলে তো বলার অপেক্ষাই রাখে না। যারা এই ধরনের এই অনাবিল আনন্দ উপভোগ করার জন্য প্রকৃতির উদ্দেশ্যে এবং বিভিন্ন পাহাড়ে ট্রেকিং করেন তাদের অনুভব শক্তি অনেক 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 বেশি আমাদের থেকে। ধন্যবাদ, প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রার্থনা আমাদের একটাই, সকলেই সুস্থ এবং সুন্দর থাকুন, সকলের মানসিক এবং শারীরিক উন্নতি হোক। ধন্যবাদ, নমস্কার। দেখুন সাগর নার্সারি সুবাদে আপনাদেরকে এই ভিডিওগুলো আপনাদের সামনে পরিবেশন করতে পারছি, তাই আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। এই হচ্ছে আমরা গণেশ টপের দিকে এগিয়ে চলেছি, শেষনাগ থেকে পাহাড় কত সুন্দর, দেখুন কত উপরে দাঁড়িয়ে রয়েছি, নিচে বরফই বরফ, পুরো বরফ, বৃষ্টি হচ্ছে, সাধু সন্ত থেকে শুরু করে সবাই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছে, এবং প্রতি 100 মিটার অন্তর অন্তর বিএসএফ সেন্ট্রাল আর্মিরা এখানে কিন্তু পাহারা দিচ্ছেন অতন্দ্র প্রহরীর মতো। ঘোড়ায় চড়ে উঠছে মানুষ, হর হর মহাদেব, জয় বরফানি বাবা। সব ক্লান্ত হয়ে পড়েছে মানুষ, জয় ভোলে, জয় ভোলে। সাথে থাকুন, ধীরে ধীরে আরো অনেক অনেক তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা ভোলে বাবা টপকে উপর আ চুকা হুম, শেষ নাক সে লেকর কিতনা নিচে সে উপর আ রা হ্যা, দেখি জিতনে দূর আতে যা রা হ্যা, তীর্থযাত্রী হ্যাঁ, বহুত বহুত তীর্থযাত্রী আর উপর আ রা হ্যা চড়কে। হাম লোক আ চুকে হ্যাঁ, আপ লোক কহাঁ সে আ রা হ্যা? মহারাষ্ট্র, মহারাষ্ট্র, মহারাষ্ট্র সম্ভাজিনগর, মহারাষ্ট্র সম্ভাজিনগর। থ্যাংক ইউ দাদা, প্রণাম। ইয়ে হ্যাঁ মহাদেব টপ, আই এম মহাদেব লিখা হুয়া হ্যাঁ। অচ্ছি জগা হ্যাঁ, দেখনে মে বহুত আচ্ছা লগ রা হ্যাঁ, বহুত আচ্ছা, ক্যা বাতাও দোস্তো, ইয়ে পাইডল চলতে হুয়ে উপর আনে কি জো অনুভব হ্যাঁ, বহুত হ্যাঁ, বহুত ইয়ে উপলব্ধি। আগর কিসি কো লেনা হ্যাঁ তো জরুর পাইডল আপকো উপর আনা পড়েগা। হম হামারি সাথ আর ভি সাথী হ্যাঁ, কুছ সাথী আগে যা চুকে হ্যাঁ, বহুত কুছ সাথী পিছে ভি হ্যাঁ, হম মিডল মে হ্যাঁ। ইয়ে হ্যাঁ ইয়ে টপ কা খাসিয়ত, ইয়ে দেখিয়ে ইয়ে ভারতীয় জওয়ান অতন্দ্র প্রহরী কি তারা হাম লোগো কো
रक्षा करते हैं। बाबा आप कहाँ से आ रहे हैं? हमें जगन्नाथपुरी। जगन्नाथपुरी से आए, प्रणाम बाबा। कोई घोड़े में सफ़र कर रहे हैं, कोई पैदल में सफ़र कर रहे हैं, बट ये सफ़र बहुत अच्छा है, बहुत अच्छा है, बहुत अच्छा लगा। दोस्तों इसी तरह आप देखते रहिए और आगे चलकर आप लोगों को, बारिश भी हो रहा है इसीलिए पानी पड़ रहा है। ये देखिए भाभी जी आ रहे हैं, बहुत कष्ट करके आ रहे हैं। भाभी जी आप कहाँ से आ रहे हैं? चित्तौर। दादा आप राजस्थान चित्तौर से, हस्बैंड वाइफ हो? थैंक यू दादा, प्रणाम दादा। ये बहुत अच्छा सुख अनुभव हो रहा और शांति इस स्थान पे। अगर मर भी जाऊं तो भी कुछ दुख नहीं, क्योंकि ये जगह बहुत शांत है। हर जिंदगी में कुछ शांत सुकून को शांत और सुकून भर जिंदगी जीने के लिए अपने ढूंढते रहते हैं। प्रणाम सभी को, हमारी तरफ से अच्छे सुख और समृद्धि मिले, सब सुस्थ रहें, यही प्रार्थना करता हूँ। नमस्कार, नमस्कार दोस्तों। আমরা গণেশ স্টপের কাছাকাছি উঠে এসেছি। আমার বন্ধু সতীর্থ তীর্থযাত্রী সুবোধ সিং, আধার মহাদেব, আমরা সকলেই, আর একটি ছোট্ট ভাই মহাদেব, ইনিও এসেছেন আমাদের সাথে। দেখতে পারো না, বন্ধ করবো না, এই এইভাবে রাখবে। বন্ধুরা এই যে পরিশ্রম করে ওঠা আর এই কষ্ট করে ওঠার মধ্যে অনেক অনেক সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি আর জীবনের মূল্যবোধ কাজ করে। আপনারা যদি সকলেই অমরনাথ গমন করেন তাহলে আপনাদের বোধ এবং বোধোদয়ের অনেক পরিবর্তন ঘটবে। শুধু এটা নয়, জীবনে পার্থিব সম্পদ জীবনে কিছু নয়, সুখ ভোগ কিছু নয়, দুঃখ মানুষকে অনেক কিছু শেখায়। প্রকৃত দুঃখই মানুষের বন্ধু, তাই অমরনাথ এটা একটা কঠিন পরিশ্রম, কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে মানুষ উপরে উঠে আসছে। বর্ফানি বাবা কো দর্শন করনে কে লিয়ে আয়ে হ্যায়, বর্ফানি বাবার দর্শন নিতে আসছে, আমরাও এসেছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। আমার বহু সতীর্থ এখন নিচে রয়েছেন, যাদের দেখলে দেখুন কত পরিশ্রম করে উপরে উঠছে। আমরা আছি মোটামুটি 12,500 ফিট উচ্চতায়। এখানে শুধু বরফ বরফ আর বরফ, আর এর মধ্যে এই কঠিন এই পরিবেশে আমাদের ভারতীয় আর্মি ফৌজেরা দেখুন প্রতি 50 মিটার অন্তর অন্তর তারা কিন্তু অতন্দ্র প্রহরীর মতো আমাদেরকে রক্ষা করার জন্য রয়েছে। তাই তাদের সুস্থতা সাথে সমগ্র ভারতবাসীর সুস্থতা ও তাদের মঙ্গল কামনায় আমাদের অমরনাথ দর্শন সফল হোক, এই প্রার্থনা আপনাদেরকে রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন, ঈশ্বর মঙ্গল। সাগর নার্সারির দৌলতে আমরা প্রত্যেকেই আমরা আপনাদেরকে এই অমরনাথ দর্শন দেখাতে পাচ্ছি, এর জন্য সাগর নার্সারিকে অনেক অনেক ধন্যবাদ।